انسان الزمناه طائره في عنقه امرا প্রত্যেক মানুষের আমলনামা তার গর্দনে রেখে দিয়েছি তার মানে দুই ফেরেশতা সব সময় লিখছে ونخرج له يوم القيامه এবং কিয়ামতের দিন আমরা সেটাকে প্রকাশ করে দেব বের করে দেব كتابا يلقاه منشورا এবং সেগুলো তারা খোলা অবস্থায় পাবে আপনার সামনে কি উপস্থাপন করা হবে খোলা আপনাকে খোলা প্রয়োজন হবে না খোলা অবস্থায় দেওয়া হবে অতঃপর বলা হবে اقرأ كتابك كفى بنفسك يوم حسيبا পড়ো তোমার কিতাব পড়ো তোমার আমলনামা আজকে তোমার হিসাব তুমি যথেষ্ট তোমার হিসাব দেওয়ার ক্ষেত্রে আর কারো লাগবে না আমার ফেরেশতাদেরও লাগবে না আল্লাহ বলবেন আমার ফেরেশতাদেরও লাগবে না তুমি যথেষ্ট কারণ পড়ো তোমার সামনে দেখো মওজুদ আমলনামা আমি যদি আত্মাকে গঠন করতে না পারি কিয়ামতের দিন ওই আমলনামা আমি পড়ব আর হাউদাস করব আর আঙুল কামড়াব হায় আফসোস করব সম্মানিত সিধু মণ্ডলী এবার যে আয়াতটি পাঠ করব আপনাদের সম্মুখে আরো ভয়াবহ আপনার চিন্তা শক্তিকে জাগ্রত করে দেবে যদি আপনি মানে নিরপেক্ষ মানসিকতা নিয়ে আলোচনা করেন শ্রবণ মানে শ্রবণটাকে যদি সত্যভাবে গ্রহণ করেন যদি আপনি পরিবর্তন হওয়ার আশা নিয়ে আলোচনা শ্রবণ করেন এই আলোচনা শুনুন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ওহুদিয়াল কিতাব আমলনামা পেশ করা হবে আমলনামা কিয়ামতের দিন পেশ করা হবে ফাদারাল মুজরিমিনা মুশফিকিনা মিম্মা ফি অতঃপর যারা অপরাধী ছিল পাপাচারী ছিল অন্যায়কারী ছিল বিদআতী ছিল শিরিককারী ছিল যারা জিনাকার ছিল যারা ব্যভিচারী ছিল যারা সুদখোর ছিল ঘুষখোর ছিল নেশাখোর ছিল তারপর যারা পরকীয় প্রেমে লিপ্ত ছিল পিতামাতাকে গালিগালাজ করত পাপাচারে লিপ্ত ছিল তারা বলবে যে তারা আতঙ্কগ্রস্ত হয়ে যাবে এই দৃশ্য থেকে আমলনামা দেখে হ্যাঁ আমলনামা উদিয়াল কিতাব তার কাছে যখন আমলনামা পেশ করা হবে তখন সে হাউদাস করবে আতঙ্কগ্রস্ত হয়ে যাবে মুশফিকিনা আতঙ্কগ্রস্ত হয়ে যাবে কি হলো সে বলবে যে ইয়াকুলুনা তারা বলবে মা ওয়াই ইয়া ওয়াইলাতানা মা লি হাদাল কিতাব হায় আফসোস এটা কোন ধরনের কিতাব এটা কোন ধরনের আমলনামা যেখানে লা ইগাদিরু সগীরাতান ওয়ালা কাবীরা যে কিতাবে সামান্য ছোট ছোট পাপও ছেড়ে দেওয়া হয়নি বড় বড় পাপও ছেড়ে দেওয়া হয়নি আচ্ছা ভাবুন তো একবার আপনার চিন্তা শক্তিকে ঝেড়ে ফেলুন এই আয়াতটা আপনি আপনার জীবনে একবার মূল্যায়ন করার চেষ্টা করুন আপনাকে জমাকে যখন আমলনামা দেওয়া হবে তখন আমাকে আমার সম্মুখে আমি দেখব আমার ছোট ছোট কথা ছোট ছোট পাপ ছোট ছোট কথা ছোট ছোট কাজও সেখানে লেখা আছে বড় বড় পাপ লেখা আছে এরপরে ইল্লাহ সাহা বলবে কোনো কিছুই বাদ দেওয়া হয়নি সবই তো এখানে আছে সবই এখানে আছে وجدوا ما عملوا عملوا حاضرا وجدوا ترى পাবে কিতাবের মধ্যে তারা পাবে দুনিয়াতে যারা তারা যা আমল করেছিল সব তারা চোখের সামনে জাজল্লবন দেখতে পাবে একবার আজকের যুগের সিসি ক্যামেরার দিকে তাকান তো অফিসের বস যদি 10 দিন অফিসে না থাকে সিসি ক্যামেরা দিয়ে 10 দিনের আগের সিসি ক্যামেরা দেখলে কে কি করছে সব বোঝা যাবে না সব বোঝা যাবে কিনা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমন সিসি ক্যামেরা সেট করে রেখেছেন দুই পাশে প্রত্যেকটা মুহূর্ত আপনার লিপিবদ্ধ করা হচ্ছে এবং ওটা আপনি দেখতে পাবেন আমি দেখতে পাবো যে আমার কাজ আমি কি করেছি আমি কয়জনের সাথে অবৈধ সম্পর্ক করেছি আমি কতজনের সাথে পরকীয়ায় লিপ্ত হয়েছি আমার স্বামীর অবর্তমানে আমি আমার বন্ধুর সাথে আলাপ করেছি কিনা আমি আমার স্ত্রীর অবর্তমানে আমার অন্য গার্লফ্রেন্ডকে নিয়ে এসে সময় কাটিয়েছি কিনা আমি আমার অবর্তমানে আমার ছেলেমেয়েরা অন্যায় করছে কিনা সবই দেখতে পাবো আল্লাহ বলছেন ওয়ালা ইয়াজলিমু রাব্বুকা আহাদা কিয়ামতের দিন তোমাদের রব আল কাউরের সাথে জুলুম করবেন না কারোকে জুলুম করবেন না সে যে যতটুকু প্রাপ্য তাকে ততটুকু দেওয়া হবে হে মুসলিম ভ্রাতৃমণ্ডলী আপনার মেধাকে আমি জিজ্ঞাসা করতে চাই এই আলোচনাগুলো আপনাকে এই আলোচনা করে আপনার মাথাকে আঘাত করতে চাই হৃদয়তন্ত্রীতে আঘাত করতে চাই এই আয়াতগুলো যদি আপনি আমি বিশ্লেষণ করতে পারি বিবেচনা করতে পারি আমার পক্ষে খারাপ কাজ করা সম্ভব আপনার আমার আত্মগঠনের পথ পরিষ্কার হয়ে যাবে সম্মানিত সুধী মণ্ডলী